আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমি ডক্টর এসআর আপনাদের সাথে আজকে আমরা আপনাদেরকে নিয়ে একটা বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রাল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গের শীতলতাটা থেকে দূর করার জন্য তিনটা সহজ উপায়ে আপনি এটা থেকে পরিত্রাণ পেতে পারেন এই তিনটা উপায় যদি আপনি মেনে চলতে পারেন ইনশাল্লাহ আপনার ইলেকট্রাল ডিসফাংশন হবে না এক তোমরা আপনাকে খেয়াল করতে হবে যে আপনার লিঙ্গের রক্ত চলাচল যেন ঠিক প্রথম চলতে পারে এই জিনিসটাকে আপনাকে ইনশিওর করতে হবে আপনার সারা শরীরে যদি রক্ত চলাচল পর্যাপ্ত পরিমাণে হয় আপনার হাড়ের গতি যদি ঠিক থাকে আপনার যদি ফুসফুসের যদি অক্সিজেনের সাপ্লাই যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আপনার লিঙ্গ ঠিক মতো রক্ত ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে যাদের রক্ত চলাচলের সমস্যা আছে যারা একদম হাঁটা চলাফেরা ঠিক মতন করতে পারে না বা সময়ে সবসময় বসে থাকে ধূমপান করে তাদের জন্য লিঙ্গের রক্ত চলাচলে বেশ সমস্যা দেখা দেয় আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে আপনাকে দুই নম্বর রুলস যেটা আমরা বলি যে মানসিক উৎফুল্লতা আপনি অনেক বেশি ডিপ্রেসড আছেন হতাশ আছেন তাহলে কিন্তু আপনি ইয়ের ডিসফাংশন হতে পারে চর্বিযুক্ত যে খাবারগুলো আছে বিশেষ করে তৈলাক্ত যে খাবারগুলো আছে অতিরিক্ত মশলাযুক্ত খাবার ফাস্টফুড জাতীয় খাবারগুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে তাহলে আপনি ইয়ের ডিসফাংশন থেকে আপনি বেঁচে থাকতে পারবেন আর তিন নম্বর রোলসটা আমরা যেটা বলে থাকি ভয় আতঙ্ক আপনার মানসিক যদি কোনো ভয় থাকে আতঙ্ক থাকে এইটা থেকে আপনি বেঁচে থাকবেন প্রত্যেকটা জিনিসের ভিতরে একটা যদি ভয় থাকে আপনি পারবেন না আপনার স্ত্রী আপনাকে অপমান অপদস্থ করতেছে ইনসাল্ট করতেছে এই জিনিসটাকে আপনাকে কাটিয়ে উঠতে হবে বা আপনি বিয়ের আগে ভয় পাচ্ছেন অতিরিক্ত পরিমাণে প্রাণ সিনেমা দেখেছেন মাস্টারবেশন করেছে এই জিনিসগুলো আপনাকে অতিরিক্ত ভয়ের সৃষ্টি করে এই ভয়গুলো থেকে বেঁচে থাকতে পারলেই ইনশাআল্লাহ আপনার ইলেকট্রনিক ডিসফাংশন হবে না তাহলে আমরা আজকে জানলাম যে তিনটা জিনিস যদি কেউ মেনে চলতে পারে তার ইলেকট্রাল ডিসফাংশন হয় না একটা হচ্ছে ব্লাড সার্কুলেশনটাকে ইনশিওর করা এক্সারসাইজ এই জন্য আপনারা বলে থাকি এক্সারসাইজ করা হাঁটা চলাফেরা বেশি বেশি করে করা আর দুই নম্বর যেটা যেটাকে বললাম যে চর্বিযুক্ত খাবারগুলোকে এড়িয়ে চলা মানসিক উৎপলতাটাকে বজায় রাখতে হবে আপনাকে আর তিন নম্বরটা মানসিক ভীতি ভয় আতঙ্ক থেকে দূরে সরে থাকতে হবে আজকে এখানেই শেষ করছি অন্য একটা দিন আপনাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে আলোচনা করবো আল্লাহ হাফিজ